আপু কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অল্প উপকরণে চটজলদি কিভাবে কলার পিঠাটি তৈরি করে ফেললাম, চলুন দেখে আসি। কলার পিঠা বানাতে আমি এখানে কলা নিয়েছি দেড়টি, একটি আর একটির অর্ধেক। এখন আমি এরকম একটি মেশার দিয়ে ম্যাশ করে নিব। কলাটি ম্যাশ করা শেষ, এখন আমি দিয়ে দিব, এক কাপও চিনি দিব না, পৌনে এক কাপের মতো চিনি দিব। আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকম করে আপনারা সেই পরিমাণে চিনিটা নেওয়ার চেষ্টা করবেন। মাত্র তিনটি উপকরণে আমি কলার পিঠাটি বানিয়ে দেখাবো। এখন আমি চিনিটিকে ভালো মতো গলিয়ে নিব একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে। আপনারাও বিকালবেলায় এরকম একটি নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, আমার বাচ্চা তো খুবই পছন্দ করে আর ঝটপট হয়ে যায় মাত্র অল্প উপকরণে। আমি এখন দেখে নিব চিনিটি গলেছে কিনা। জি, গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি এক কাপ নিয়েছি, এটা অনেকটা তালের পিঠার মতো হবে, ময়ানটা একদম শক্ত করা যাবে না। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন। আমি অল্প অল্প দিব আর এইভাবে গুলিয়ে নিব হ্যান্ড হুইস্কের সাহায্যে। অনেক সময় আমাদের বাসায় দেখা যায় যে সব বাসাতেই কলা বেশি আনা হয়, তখন খেতে চায় না বাচ্চারা, এক দুই দিন খাওয়ার পরে কলাগুলো বেঁচে যায়। তখন ওই কলা দিয়ে আপনারা এইভাবে ঝটপট একটি নাস্তার আইটেম করে ফেলতে পারেন, এতে করে বাচ্চারা পছন্দ করে। এর থেকে আর বেশি শক্ত আমি করব না, দেখে নিন আপনারা ময়নটা। আমার পৌনে এক কাপের মতো লেগেছে, এক কাপের থেকে এতটুকু আমার বেঁচে গেছে। তা আমি এখন এটাকে ভাজতে চলে যাব। তেলটি গরম হয়ে গিয়েছে, তা আমি এখন একটি মেজারমেন্ট চামচের এক টেবিল চামচটা আমি বেছে নিয়েছি পিঠা দেওয়ার জন্য। এভাবে আমি মিডিয়াম থেকে লো আছে, মিডিয়াম আঁচেই আমি ভেজে নিব সবগুলো। আমি দিয়ে দিব পিঠা, আর একটু একটু করে আমি এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশে উল্টিয়ে আমি সুন্দর মতো ভেজে নিব। পিঠাগুলো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা একটু একটু করে একটু একটু করে উল্টিয়ে দিব। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলেও গিয়েছে। এই পিঠাটি কিন্তু খেতে দারুণ মজার, আপনারা কল্পনাও করতে পারবেন না, যারা বানিয়েছেন তারাই বুঝবে এই জিনিসটা কি। আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে ঠিক একই উপকরণ দিয়ে আপনারা বানান, উপকরণের পরিমাণগুলো যদি আপনাদের ঠিক থাকে, তাহলে আপনারা দেখবেন যে পিঠাটি কত সফট হয় আর খেতেও কতটা মজার। এটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না, এটা উঠাতে উঠাতে আস্তে আস্তে কালার চলে আসে। তো ওই পাশটা ভাজা হয়ে গেলে আমি একটি টিস্যুর উপরে উঠিয়ে নেব তেলটা চুষে নেওয়ার জন্য। পিঠাটি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। Thank you.
पिठाटी आपनारा हल्का भाजा थाकते उठाबेन, कलर किन्तु नामानोर पर अनेक चेन्ज हो जाए। एखन आमी बाकी पिठागुलो आमी भेजे निब। ए पिठागुलो आमार भाजा हो गेछे, आमी इच्छा करे दुई रकम कलर करे भेजेछि, इच्छा करे। ए देखुन एकटी कलर, आपनारा हयतो बोलते पारेन जे ओमा ए तो पुराय फेलछे। ना, एटी पुराय नि, आमी नामानोर पर एटी आरो कलर चले एसेछे। आपनाराओ एभाबे एकटु चेष्टा करे देखबेन, तबे हल्का कलर थाकते एटीके नामिये फेलार चेष्टा करबेन। आमी एटीके किन्तु द्वितीयटा लो आचे भेजेछि, आमार 10 मिनिटेर मतो लेगेछे। एखन परिवेशन करार पाला। तैरी करे फेललाम कलार पिठा। एतटाई सफ्ट पिठागुलो आपनारा बासाय एकई उपकरणे तैरी करबेन। एई रकम आरो पिठार रेसिपि आमार च्यानेले देवा आछे, आमी डेस्क्रिप्शन बक्से लिंक दिये दिब। आजकेर मतो एखानेई बिदाय निच्छि। आल्लाह हाफेज़।